পুলিশ পরিচয় প্রতারণার অভিযোগ শোনা গিয়েছে আগেও, কিন্তু এবার প্রতারণায় সরাসরি অভিযুক্ত পুলিশই। গ্রেফতার কলকাতা পুলিশের এক কনস্টেবল ও তাঁর সহযোগী। হুগলি জিরাটের বাসিন্দা রাজকুমার দাসের দাবি, প্রদীপ সিংহ নামে এক পরিচিতের মাধ্যমে কলকাতা পুলিশের কনস্টেবল মজহার আলী খানের সঙ্গে তার আলাপ হয়। টাকা দিলে কনস্টেবল পদে চাকরি হবে বলে তাকে আশ্বাস দেন মজহার। অভিযোগ, চাকরি দেওয়ার নাম করে বিভিন্ন সময় তার কাছ থেকে 3,94,000 টাকা নিয়েছেন মজহার এবং প্রদীপ। রাজকুমারের দাবি, নিয়োগপত্র হিসেবে তাকে ভুয়ো নথি দেওয়া হয়। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে জোড়াসাঁকো থানার দ্বারস্থ হন রাজকুমার। লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত কনস্টেবল মজহার আলী খান এবং তার সহযোগী প্রদীপ সিংহকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর, মজহার কলকাতা পুলিশের রিজার্ভ ফোর্সের কনস্টেবল। তার বাড়ি মধ্য কলকাতার জাকারিয়া স্ট্রিটে। অপর অভিযুক্ত প্রদীপ সিংহর বাড়ি হুগলি চুঁচুড়ায়। পুলিশের দাবি, ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু জাল নথি। উদ্ধার হওয়া নথি খতিয়ে দেখে তদন্তকারীদের প্রাথমিক অনুমান, দীর্ঘদিন ধরে প্রতারণার সঙ্গে যুক্ত অভিযুক্ত কনস্টেবল এবং তার দোসর। প্রকাশ সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।